হ্যালো গাইস, আজকে তাড়াতাড়ি রান্না করে নিলাম শ্বশুর বাড়িতে। আজকে রান্নাটা আমিই করলাম, তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো যাবে। এই চলে এসেছি গ্রামের বাড়ির পুকুরে। মাছগুলো দেখছি এরকম ধারে ঝাঁক দিয়েছে, আর মাছগুলো সোনার মতন রংটা সাদা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আজকে তো দেখতে পাওয়া যাচ্ছে না মাছ। হ্যাঁ, ঝাঁক দিয়ে না, এই যে কুমড়ো চাপ হয়েছে, এই দিকটা, এই যে কুমড়ো চাপ। আর ঝিঙে ধরেছিল বলছিলেন, ঝিঙেটা কোথায়? ওইদিকে, ওইদিকে। আর এই যে এটা পেঁপে ধরেছে, পেঁপে। আর ওই যে ডাব গাছ গুলো, ওই যে নারকেল গাছ, এইদিকে যাও, যে দেখে যা মাছটা দেখছি কোথায়। তো গাইস, এটা হলো আমাদের গ্রামের বাড়ির পুকুর। আজ এটা খাবার দিয়েছে জানো, তাই মাছে নিচে খাচ্ছে। খাবারটা কি নিচে দেয়? বালতিকে গুলেছে, গুলে ছড়িয়ে দিয়ে। আচ্ছা, আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যায় এই ঠাকুরের নাম করা হয়। বাবা বালক ব্রহ্মচারী দীক্ষা সবাই, তো প্রত্যেক দিনই এই নামটা করা হয়। তো এবারে তোমাদেরকে দেখাই আমাদের গ্রামের বাড়ি। এটা হলো মাটির বাড়ি, পুরোটাই মাটির তিনতলা বাড়ি। তো তোমরা কখনো মাটির বাড়ি দেখেছো, মাটির তিনতলা দোতলা বাড়ি? তো এবারে দেখে নাও, চলো ঘুরে দেখাই তোমাদেরকে। এই হলো একটা ঘর, তো এখানে ঠাকুরও রাখা আছে, আর এটা এখানে বসার রুম, আর এখানে একটা রুম আছে। আর এবারে চলো উপরে যাওয়া যাক। এটা পুরো মাটি দিয়ে বানানো সিঁড়িগুলো, তো দেখতে পাচ্ছ তোমরা। তো এবারে মাটির সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যাচ্ছি। তো হলো এখান থেকে একটু বাইরেটা দেখিয়ে দিই জানলা দিয়ে। এই হলো একটা রুম, আর ওদিকে একটা রুম আছে, এই এদিকে একটা রুম আছে। পুরোটাই মাটির দোতলা বাড়ি। দেখে বোঝা যায় না বলো, মাটির দোতলা বাড়ি হয় যে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা আমাদের রান্নাঘর। এদিকের ঘরগুলো নতুন করা হয়েছে, আর ওদিকে মাটির বাড়িটা আগে। তো গাইস, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামের বাড়ি কমেন্ট করে জানিও। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না।